প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটি দ্বিঘাত অসমতার সমাধান করব। এই ধরনের অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কাদের জন্য? গুরুত্বপূর্ণ হলো যারা HSC পরীক্ষা দেবে, কারণ এই অসমতার সমাধান এই চ্যাপ্টারটি দ্বাদশ শ্রেণীর বইয়ে আছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। এবং এই অসমতার সমাধান এটি BCS এর রিটেন পরীক্ষার সিলেবাসেও আছে, কাজে যারা BCS পরীক্ষা দিয়ে ক্যাডার হতে চান তাদের জন্য এই ধরনের অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। একই সাথে নানান রকমের যে চাকরির নিয়োগ পরীক্ষা আছে সেই নিয়োগ পরীক্ষার জন্য এই ধরনের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। তো এখন আমরা এই অসমতার সমাধানের একটি অঙ্ক দেখি। ধরা যাক একটি অঙ্ক দেওয়া আছে, x²-5x+6 ≥ 0। এই অসমতাটির সমাধান করতে হবে। তাহলে এই অসমতাটির সমাধান আমরা কিভাবে করব, আমরা এখন তাই দেখব। সমাধান, এই সমাধান করার জন্য আমরা প্রথমে এই যে অসমতাটা ছিল সে অসমতাটি লিখি, x²-5x+6 ≥ 0। এবার আমরা এই অসমতাটির সমাধান করার জন্য প্রথমে এই দ্বিঘাত রাশিটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে আমরা লিখতে পারি x²-2x-3x+6 ≥ 0। এবার যদি আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা এক্স কমন নেব। তাহলে এক্স কমন নিলে থাকে x-2, -3 কমন নেব তাহলে থাকে x-2 ≥ 0। এবার x-2 কমন নেব তাহলে থাকে x-2 × x-3 ≥ 0। তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার পরে এই রাশিটি পেলাম। আমরা ধরা যাক এটির মান 1 নম্বর রাশি। এবার এই রাশিটি তখনই সত্য হবে যখন x-2 ≥ 0 হবে এবং x-3 ≥ 0 হবে, অথবা x-2 ≤ 0 হবে এবং x-3 ≤ 0 হবে। অর্থাৎ এই দুইটা উৎপাদকের মানে যদি শূন্যর চেয়ে বড় হয় তাহলেও সত্য হবে, অথবা দুটি উৎপাদকের মানে যদি শূন্যর চেয়ে ছোট হয় তাহলেও এটি সত্য হবে। এখানে আমরা x এর দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পাই, একটি হলো 2 আরেকটি হলো 3। এবার এটিকে যদি আমরা সমাধান করি তাহলে পাই x ≥ 2, আর এটিকে যদি সমাধান করি তাহলে পাই x ≥ 3, আর এটিকে যদি সমাধান করি তাহলে পাই x ≤ 2, এটিকে যদি সমাধান করি তাহলে পাই x ≤ 3। তাহলে x ≥ 2, x ≥ 3, আর x ≤ 2, x ≤ 3, এরকম দুটি বিষয় আমরা পাই। এবার আমাদের এই অসমতাটি সত্য হবে কোন শর্তের জন্য সেটা নিশ্চিত করার জন্য আমরা একটি টেবিল তৈরি করি। সেই টেবিলটি হচ্ছে এরকম, ধরা যাক এটি একটি টেবিল। প্রথম ঘরে আমরা লিখি শর্ত, এবার লিখি x-2 এর চিহ্ন, এবার লিখি x-3 এর চিহ্ন, এবার লিখি x-2 × x-3। ওকে, আমরা এরকম একটা সংখ্যারেখার কথা চিন্তা করি, এটি হলো 2, এটি হলো 3। 2 এর চেয়ে বড় মানে হলো 2 এর ডান দিকে, 3 এর চেয়ে বড় মানে হলো 3 এর ডান দিকে, 2 এর চেয়ে ছোট হলো 2 এর বাম দিকে, 3 এর চেয়ে ছোট হলো 3 এর বাম দিকে। তাহলে আমরা এই প্রথম শর্তটা যদি এইভাবে ঠিক করি যে x এর মান 2 এর চেয়ে ছোট, অর্থাৎ x ≤ 2, তাহলে আমরা এই অংশটা কভার করতে পারি। দ্বিতীয় শর্তটা যদি আমরা চিন্তা করি, x এর মান 2 এর থেকে বড় কিন্তু 3 এর চেয়ে ছোট, তাহলে এই অংশটা কভার করি। তাহলে দ্বিতীয় শর্ত হলো x এর মান 2 এর চেয়ে বড়, 3 এর চেয়ে ছোট। আর 3 নম্বর শর্ত যদি আমরা এটা নিই যে x এর মান 3 এর চেয়ে বড়, তাহলে আমাদের এই যে সংখ্যারেখা পুরো সংখ্যারেখাটাই কভার করে। তাহলে x এর মান যদি 2 এর চেয়ে ছোট হয় তাহলে এই যে x-2 এর মান হবে নেগেটিভ, 2 এর চেয়ে ছোট হলে এইটাও হবে ঋণাত্মক নেগেটিভ।
তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এক্স এর মান যদি দুইয়ের চেয়ে ছোটো হয় তাহলে এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস থ্রি এদের গুণফল হবে মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ পজিটিভ। এক্স এর মান যদি দুইয়ের থেকে বড় হয় এবং তিনের থেকে ছোট হয়, দুইয়ের থেকে বড় হলে এই যে ফ্যাক্টর এর মান হবে ধনাত্মক এবং এই ফ্যাক্টরের মান হবে ঋণাত্মক, তাহলে এদের গুণফল হবে প্লাসে মাইনাসে মাইনাস। এবং এক্স এর মান যদি থ্রি এর চেয়ে বড় হয় তাহলে এই ফ্যাক্টরের মান হবে ধনাত্মক, এই ফ্যাক্টরের মান হবে ধনাত্মক এবং এদের গুণফলের মান হবে ধনাত্মক। তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করছি যে এক্স এর মান দুইয়ের চেয়ে ছোট এই শর্তে এই উৎপাদকের মান ধনাত্মক হবে, এবং এক্স এর মান তিনের চেয়ে বড় এই শর্তে এই উৎপাদক দুটির গুণফলের মান ধনাত্মক হবে। তাহলে আমরা পাই আমাদের যে অসমতাটা ছিল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইজ গ্রেটার দেন জিরো, এই অসমতাটির মান দুটি শর্তে সত্য হবে। একটি হলো এক্স এর মান টুয়ের চেয়ে ছোট, এবং আরেকটি হলো এক্স এর মান থ্রিয়ের চেয়ে বড়। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা লিখব প্রদত্ত অসমতার সমাধান এক্স ইজ লেস দেন টু এবং এক্স ইজ গ্রেটার দেন থ্রি, এটাকে আমরা সেট নোটেশনের সাহায্যে লিখতে পারি এরকম যে মাইনাস অসীম থেকে টু ইউনিয়ন থ্রি থেকে অসীম, আমরা ইচ্ছে করলে এইভাবেও উত্তরটি লিখতে পারি। আমরা যদি এই অসমতাটির সমাধানটাকে সংখ্যা রেখায় দেখাতে চাই, ধরা যাক এটি হলো সংখ্যা রেখা, এটি হলো শূন্য, এটি হলো এক, এটি হলো দুই, এটি হলো তিন, এটি হলো মাইনাস এক, এটি হলো মাইনাস টু, এভাবে এটি হচ্ছে প্লাস ইনফিনিটি আর এটি হচ্ছে মাইনাস ইনফিনিটি। তাহলে এক্স এর মান টু এর চেয়ে ছোট, এর অর্থ হলো এই যে দুই বিন্দু টু, এই এর বাম পাশের এই মানের জন্য এই অসমতাটির মান সত্য, এবং থ্রি এর চেয়ে বড়, এর অর্থ হলো এই থ্রি এর ডান পাশের এই মানের জন্য এই গুণফলটি সত্য। তাহলে আমাদের সংখ্যারেখায় দেখাতে চাইলে এই অংশটুকু বোল্ড করতে হবে এবং এই অংশটুকু বোল্ড করতে হবে।